রাজ্য কমিটির সাধারণ সম্পাদক কমরেড শঙ্কর প্রসাদ দত্ত। পুঁজিবাদ সারা বিশ্ব ঘুরে বেড়াবে, কেউ তাকে বাধা দিতে পারবে না। লুটপাট করবে, শোষণ করবে, অত্যাচার করবে, নিপীড়ন করবে, মানুষকে ঠকাবে, কোনো বাধা দেওয়া যাবে না। এটাকেই বলে পুঁজিবাদী আগ্রাসন। পুঁজিবাদী আগ্রাসন এখন সাম্রাজ্যবাদী আগ্রাসনে পরিণত হয়েছে। পুঁজিবাদ যেখানে বাধার সম্মুখীন হচ্ছে, শোষণে অত্যাচারে বাধা দিচ্ছে জনগণ বাঁচার জন্য, বাজার তাগিদেই তারা বাধ্য হচ্ছে রাস্তায় নামার জন্য, সেখানে দেখা যায় পুঁজিবাদ যুদ্ধের উন্মাদনা তৈরি করেছে, গুন্ডামি শুরু করেছে। ইসরায়েল তা করছেন এখন প্যালেস্টাইনের উপর, লেবাননের উপর, এখানে আবার এখন ইরান, সবটা মিলিয়ে দেখা যাচ্ছে সাম্রাজ্যবাদ তার আগ্রাসনকে ধরে রাখার জন্য, টিকে থাকার জন্য যুদ্ধের আশ্রয় নিচ্ছেন, একটা উত্তেজনা সারা বিশ্বে তৈরি করছেন দক্ষ সমাজতান্ত্রিক দেশগুলো। এটা গোটা দুনিয়ার মানুষ জানে, সমাজতন্ত্রই একমাত্র বিকল্প, সমাজতন্ত্রই একমাত্র মানুষকে রক্ষা করতে পারে। যে এই সমাজতান্ত্রিক দুনিয়াকে আটকানোর জন্য, বামপন্থী আন্দোলনকে দুর্বল করার জন্য, কারণ দেশে দেশে বিভিন্ন জায়গায় মানুষের যে বাঁচার সংগ্রাম, সেই সংগ্রামই বামপন্থীরা পাশে আছেন, লড়াই করছেন, যতটুকু শক্তি আছে এটাকে সংহত করে শোষণ অত্যাচারে নিপীড়নের বিরুদ্ধে রুখে দাঁড়াচ্ছেন। এই যে অবস্থাটা, এটাকে আটকিয়ে দেওয়ার জন্যই দেখা যাচ্ছে ন্যাটোভুক্ত দেশগুলো সহ বিভিন্ন যারা আছে সাম্রাজ্যবাদী আগ্রাসনের পক্ষে, তারা এখন মানুষের কোথায় দারিদ্রতা, বেকারত্ব, মূল্যবৃদ্ধি, এটি গোটা পৃথিবীতে এখন সবচেয়ে বড় সমস্যা পুঁজিবাদী দেশগুলিতে। এই সংকটে যখন নিমজ্জিত, কোনো দিশা মানুষকে দেখাতে পারছেন না, তো এখন এখানে গিয়ে তারা টিকে থাকার জন্য গিয়ে এই উত্তেজনাকর পরিবেশ তৈরি করছেন। আমাদের শ্রমজীবীদের কাছে এখন মূল লড়াইটা কি, মজুরি বৃদ্ধি করতে হবে, কাজের ঘন্টা বাড়িয়ে আমাদেরকে ঠকাচ্ছে, এবং আমাদের যে শ্রমটা চুরি করে পুঁজিবাদ নিজে বিকশিত হচ্ছেন, এটা চলতে দেওয়া যায় না, এটাকে আটকাতে হবে। এটা আমাদের লড়াই সংগ্রামের ফসল, আট ঘন্টা কাজ, এটা আজকে কেড়ে নিচ্ছেন, ট্রেড ইউনিয়ন করার অধিকার কেড়ে নিচ্ছেন, যেই অর্জিত অধিকারগুলো সেগুলিতে হস্তক্ষেপ শুরু করেছেন, এটাই ওয়ার্ল্ড ফেডারেশন অফ ট্রেড ইউনিয়ন তার আলোচনার মধ্যে নিয়ে এসছে, এবং এটাকে যে কোনো মূল্যে আটকাতে হবে। বিশ্বব্যাপী শ্রমিক শ্রেণীর মধ্যে ঐক্যটাকে আরও সুদৃঢ় করতে হবে, আন্দোলনকে আরও বেশি জোরদার করতে হবে, এবং সাম্রাজ্যবাদকে একমাত্র রুখতে পারে শ্রমজীবী এবং গণতান্ত্রিক মানুষ ঐক্য, মুক্তিকামী মানুষ ঐক্য, এরাই এটাকে রুখতে পারে, এরাই এটাকে আটকাতে, এটা সক্ষম এবং আটকানো যাবে আমরা বিশ্বাস করি। এর মধ্যে আমরা দেখলাম বেশ কিছু দেশে পরিবর্তনের সূচনা হয়েছে। আমাদের দেশে তো যা চলছে এখন অরাজকতা, এখানে দুর্নীতি চরম আকার নিয়েছে, আইনের শাসন কিচ্ছু নেই ভারতবর্ষে, অর্জিত অধিকারগুলো সব কেড়ে নিয়েছে, এবং এখানকার ধনিক মালিকদের স্বার্থে এই সরকার বদ্ধপরিকর তাদের পক্ষে কাজ করার জন্য, এবং লক্ষ্য করা যাচ্ছে তৃতীয় সরকার আসার পর মোদীর নেতৃত্বাধীন এই আগ্রাসনটা আরও বেড়ে গেছে, এবং এই আগ্রাসনটাকে আরও চরম আকার নিতে চাইছে। এটা নির্ভর করবে কতটুকু আটকাতে পারবো ঐক্যবদ্ধ সংগ্রামের উপর। কাজে WFTO-র আহ্বান যে শ্রমিক শ্রেণীর আন্তর্জাতিকতা, পুঁজিবাদের আন্তর্জাতিকতা তারা করার চেষ্টা করছেন। আমরা মনে করি শ্রমিক শ্রেণীর আন্তর্জাতিকতাতেই একমাত্রই পুঁজিবাদের এই আগ্রাসনকে রুখতে পারে এবং রুখা সম্ভব। এই দৃঢ়তায়, এই মানসিকতা নিয়ে WFTO আজকে সারা বিশ্বে এই দিনটাকে যথাযথ মর্যাদা সহকারে পালন করছেন, এবং এই দিনটাতে তারা শপথ নিচ্ছেন আগামী দিনের লড়াইয়ের তীব্রতা আরও বেশি কত শক্তিশালী করা যায়, এই শপথ নিয়ে আমরা এগুচ্ছি, আগামী দিন এগিয়ে যাব, এবং যারা এখনও
বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছেন, তাদের কাছে আমাদের পৌঁছতে হবে, তাদেরকে সংঘবদ্ধ করতে হবে, তাদেরকে রাস্তায় নামাতে হবে। রাস্তায় নামানো এবং লড়াইয়ের মধ্য দিয়েই এটাকে আটকানোর জন্য আমাদের অগ্রসর হতে হবে। এটাই হল WFP আজকের দিনের মূল আহ্বান।